আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাকে দুটো থাপ্পড় মারছে আমার বাবা মা, চতুর্থকুষ্টি আমাকে এভাবে পাশে, আজকে আমার বার্থডে দিনে সে কোনোদিন আমার বাবা পর্যন্ত আমার গায়ে ভাবা হাত দিবে না। দাও দাও নিন্দু দাও সব মানে উইদাউট এনি রিজার্ভ ওটা ছবি তুলতে এই নারী একজন পেশাদার ফটোগ্রাফার সহ চারজন পুরান ঢাকা থেকে আসেন টিএসসিতে। রাজু ভাস্কর্যের সামনে ভিডিও করার সময় হঠাৎ বাইকে এসে তাদেরকে জেরা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিম নাজমুল। এক পর্যায়ে কৌশলে ফোন কেড়ে নেয় ওই নারীর হাত থেকে জিম নাজমুল। আমাদের ক্যাম্পাস, আপনি হচ্ছে যে আমাদের কনসার্ট ছবি দেখতে পারেন না, আপনারা যদি কোনো ইয়ে না করেন। ও তো ওর পুরো স্টেটমেন্ট এখানে দিয়েছে, ও এখানে বলতেছে যে আমার ক্যাম্পাস ওর বাবার টাকা দিয়ে কিনে নিয়ে। নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পরিচয়ে আরও কয়েকজন শিক্ষার্থী যোগ দেয় জিমের সাথে। এদের মধ্যে একজন বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মেহেদি। অভিযুক্ত জিমকে হলে চলে যাওয়ার জন্য তাড়া দেন তিনি। সবার কথায় এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়েন এই নারী। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টিয়াল বডির একজন। তার অভিযোগ, মিলন চত্বরের খিচুড়ি বিক্রেতা আবুল বাশারের টাকা এবং ফোন ছিনতাই করেছে ওই জিম নাজমুল। খিচুড়ি বিক্রেতা বাশার জানান, বাইকের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বগুড়ায় নিবন্ধন হওয়া গাড়ির নম্বরটি মনে থাকায় তাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। এর মধ্যেই সেখান থেকে পালিয়ে যায় জিম। কিছুক্ষণ আগেই তার পক্ষ নেওয়া মেহেদিও এখন জানায়, এখন নাকি তিনি তাকে চেনেন না। তোকে পার্সোনালি চিনি না আমি, যাওয়ার সময় হচ্ছে অনেকেই ছিল এখানে, মনে আসে বলতেছে যে ভার্সিটি নিয়ে হচ্ছে কেউ মনে উল্টা পাল্টা বলছে। জানা গেছে সূর্য সেন হলে থাকেন ছিনতাই অভিযুক্ত নাজমুল। তার গ্রামের বাড়ি বগুড়ায়। ফেসবুকে নিজেকে ছাত্রলীগ কর্মী হিসাবে পরিচয় দেওয়া নাজমুল রাতেই ডিঅ্যাক্টিভ করে দেন তার ফেসবুক আইডি। তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির সদস্যরা।